ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি। কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবারে ছেলেকে বললাম পুজো দিয়ে দিতে, কেন আমি পুজো দিতে পারবো না। তাই ছেলে পুজো দিয়ে দিয়েছে। আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আমি আর ছেলে, দাদাভাই বললো একবার আমি করে আসবো তিনটের সময়, তিনটে সাড়ে তিনটে যখন করে, তা বললো আমার জন্য বসে থাকতে হবে না, তোমরা খেয়ে দিয়ে নিও। তা আমি চাউমিন বসিয়ে দিয়েছি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওখানে কাটাকুটি করে রেখেছিলাম, তো এইগুলো ধুয়ে নেবো আর চাউমিনটা আগে ঢেলে নিই। চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে কি রান্না করছি সেটা নিয়ে এদিকে মাছটা বার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আজকে পার্শ্ব মাছের ঝাল করব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। চলো পরে আবার দেখা। সকালে জলখাবার নিয়ে চলে এসেছি, এক চাও করেছি আর আমার একটু কাঁচা লঙ্কা নিয়েছি। ছেলে তো কাঁচা লঙ্কা খাবে না, আর ছেলেকে কাঁচা লঙ্কা দিইনি, আর শশা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মা ছেলের চা। আজকে চাটা একটু বেশি হয়ে গেছে ছেলেকে দেওয়া, তাই বললাম একটুখানি বেশি খেয়ে নে। এই যে স্নান টান করে খালি গা, আর মেঘ করে রয়েছে, কি জানি বৃষ্টি হবে কি না যাই না, পুরো মেঘ করে রয়েছে ঘর। চলো আবার পরে দেখা হচ্ছে। এই তো ঘড়ির কাটায় এখন বাজে 2:40, আর দাদাভাইকে ফোন করে করে আর পাচ্ছি না। একবার ফোন করলাম, বলল কি আমি রুবির ওখানে আছি 1:30, তাই বললাম তাহলে 14:00 হয়ে গেছে যখন, তাহলে একটা করে চলে আসো। তাই বলছে দেখছি, বলে এখন তো দুবার করলাম ফোন তুললো না, তাই এবার খেতে বসে গেলাম আমরা, তো যখন আসবে তখন খাবে। এই আমরা খেতে বসে গেছি, দেখো পেঁয়াজি নিয়েছি, পেঁয়াজি করেছি আজকে দুপুরে, আর হচ্ছে পার্শ্ব মাছের ঝাল আর গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই। ঘড়ির কাটায় হচ্ছে 6:30 বাজে, আর দাদাভাই ঘরে ঢুকলো তখন 3:30। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমরা 3টের সময় খেয়ে উঠেছি আর ও আধা ঘন্টা পর এসেছে। তারপর আবার খাবার দাবার খেলো, এবার চা নিয়ে চলে আসলাম। দেখো চা আর বিস্কুট, দেখো ভেঙে চুড়ে কি অবস্থা হয়ে গেছে, আমাদের সাথে সাথে বিস্কুটও ভেঙে যাচ্ছে, কি অবস্থা। আর একটু পরে আবার ননদ আসবে ননদ, ওরা সব পুরীতে গেছিলো, পুরী আসবে প্রসাদ তো। চলো আবার পরে দেখা হচ্ছে কি হয় না হয়। চাটা খেয়ে নি, সাড়ে 6:30 আজকে তাড়াতাড়ি খেলাম, কালকে তো আমি 7:00। পুরী থেকে ঘুরে এসেছে, এই তুমি তো কালো হওনি পুরী থেকে ঘুরে আসলে, স্নান করেনি, তা আমাদের জন্য এই প্রসাদ নিয়ে আসলো। আর কি কি এনেছে দেখি, দেখা এইদিকে দেখা, এই যে খাজা, এইটা হচ্ছে আমাদের আসল জিনিস খাজা, আর পুরীর প্রসাদ আছে, আর আমার ঠাকুরের পোলতে, এই যে এইটা আমার হচ্ছে লাগবে। যাইবু আসিনি, না না বড়োর বাবার আবার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। এবার পুরীটা 11:00 বাজে পুরো, চলে এসেছে খাবার। আজকে আছে ভাত আর পার্শ্ব মাছের ঝাল, দিদিভাই একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছে, ওই একটা থালাতে দিদিভাই আমাকে আর ছেলেকে আর নিজে খাবে, আমাদের খাইয়ে দেবে। খাওয়ানোর কথা ছিল তোমার, আমার খাওয়ানোর কথা ছিল কিন্তু আমি খাওয়াচ্ছি না, বলো এটা কোন বই ডায়লগ, না 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 ডিভোর্স পেপারে সই হবে না, আমরা একবার ভাত খাবো, আমাদের ভাত খাইয়ে দেবে। সো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। দেখো ছেলেটা বই চালিয়ে দিয়েছে, জানি না কি বই, রাখি রান রাজু রান রান রাজা রান। চলো বই দেখতে দেখতে খাওয়াটা হোক, কালকে আবার সকালে ছেলে যাবে কোথায়,
পিকনিকে যাবে। কোথায় কোথায় যাবে পিকনিকে? প্রত্যেক বছর জায়গা ঠিক করে টাকা দেয় ওখানে আমার, প্রত্যেক বছর ঠিক আগে বছর অন্য জায়গায় সব ক্লাস কে নিয়ে যাচ্ছে, বড় কাচারি কে সব ক্লাস কে। কালকে কি তোরা যে 7 আর 8 যাচ্ছে? 7 আর 8 সেটাই তো বলছি, 7 আর 8 যায় না, 7 আর 8 যাচ্ছে বড় কাচারি। ও নোটিশটা পড়ে তাই। হ্যাঁ সেটাও ঠিক। আজকে গোপো ক্যামেরা নিয়ে যাবো। হ্যাঁ গোপো মোপো চোপো সব নিয়ে যাবে। ওটাই বাকি আছে। চলো গাইজ আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই, এটা করে দাও।